দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির আলিয়াস ফসেজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সরকার নাহিদ নিয়াজির একক চিত্রকলা প্রদর্শনী ম্যানিফেস্টেশন। প্রদর্শনী চলবে 13 জুন পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 25তম দ্বিবার্ষিক জাতীয় চারুকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ছাপচিত্র উৎসব 2023। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 13 জুন পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান এক্সিবিশন হলে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আমিনুল ইসলামের একক চিত্রকলা প্রদর্শনী অর্গানিটি। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 8 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। খেয়াল ভাই, আপনি আমাকে এত খাতির করতেছেন কেন? আলো কি বলে, তোমাকে খাতির করবো তো আমি কাকে করবো? আমি আপনার বাজার নিতে পারবো না, লোকে দেখলে বাজে কথা বলে। আপনি কিন্তু খুব চমৎকার একজন প্রেমিক, আমার ভীষণ ভালো লাগছে। রাগিনী, আমি তোমারে ভালোবাসি। সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি ভ্রমণ বিষয়ক লেখক ও অ্যান্টার্কটিকা অভিযাত্রী মহুয়ারফ। স্বাগত, শুভ দুপুর। ধন্যবাদ। কেমন আছেন? বেশ ভালো লাগছে। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং প্রথমে অভিনন্দন জানাই, অ্যান্টার্কটিকা জয় করে এসেছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের মেয়ে হিসেবে একজন নারী হয়ে আপনি অ্যান্টার্কটিকা জয় করেছেন। সেই অ্যাডভেঞ্চারাস গল্পটাই আজকে আমরা শুনবো। একটু শুরুতেই জানতে চাই, এটাও তো একটা সিদ্ধান্ত নেওয়াটাও তো একটা কঠিন বিষয় ছিল, অ্যান্টার্কটিকা মহাদেশে যাওয়া এবং একা একজন অভিযাত্রী। তো কেমন ছিল এবং কখন ঠিক সিদ্ধান্তটা নিলেন যে না, আমি অ্যান্টার্কটিকা যেতে চাই? আসলে বিচ্ছিন্নভাবে আমি অনেকবার ভেবেছি, কিন্তু সেটা বিচ্ছিন্নভাবে ভেবেছি এবং সেটা সুনির্দিষ্ট কোনো রূপরেখা ছিল না সেটার জন্য। আমি যখন এই বছর একটা ভ্রমণ পরিকল্পনা করি এবং সেটা আমেরিকা দিয়ে আমার শুরু হয়, আমেরিকা, এরপরে ব্রাজিল, এরপরে চিলি, তারপর আর্জেন্টিনা, এভাবে করে আমার একটা ভ্রমণ পরিকল্পনা শুরু হয়। এবং আপনি জানেন হয়তো বা ব্রাজিল এবং চিলি এই দুটোর ভিসা আমি ম্যানেজ করতে পেরেছি, কিন্তু আর্জেন্টিনার ভিসাটা আসলে হচ্ছিল না, বাংলাদেশে এটির ব্যবস্থা নেই। এটি এক, আমি এটি না করেই আমেরিকা চলে যাই এবং সেখান থেকে আমি আমেরিকাতে যে দূতাবাস আছে সেখানে চেষ্টা করতে থাকি। আমার বেশ কিছু ঝামেলা হয়েছে, অসুবিধা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। আমার আসলে ইচ্ছেটা ছিল, আমি পৃথিবীর দক্ষিণে উশুয়া বলে একটি শহর আছে, এটিকে বলা হয় দি এন্ড অফ দি ওয়ার্ল্ড, একেবারে পৃথিবীর শেষ, অথবা বলা হয় পৃথিবীর শেষ মাটি, যেখানে এরপর আর মাটি নাই, এরপরে হচ্ছে পানি আর পানি। তো আমার কাছে মনে হচ্ছিল এটি আর্জেন্টিনার মধ্যে পড়েছে, আর্জেন্টিনার দক্ষিণে, পৃথিবীরও দক্ষিণে, একেবারে শেষ একটা শহর। তো আমার কাছে যেটি মাথায় ছিল যে আমি এই এই পৃথিবীর শেষটা দেখা যায় কি না, এটি কিন্তু আমি চূড়ান্ত রকম ভেবেছি। এবং এইটি এই ভাবনা থেকে আসলে আমার অ্যান্টার্কটিকা আসে। যখন আমি উশুয়া পর্যন্ত যাওয়ার টিকিট কেটে ফেললাম, হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো যে আমি একটাবার চেষ্টা করে দেখি। এবং আমি নানান ধরনের প্রক্রিয়া শুরু করলাম অনলাইনে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে, আমি ট্যুর এজেন্সির সাথে আমি যোগাযোগ করা শুরু করলাম, কিন্তু কোনোভাবেই তারা আমাকে কোনো প্যাকেজ দিতে পারছিল না। কারণ এই এই প্রক্রিয়াটি আসলে ভালো হয় এক বছর আগে শুরু করলে, অথবা ন্যূনতম 6 মাস আগে শুরু করলে। শেষ মুহূর্তে আসলে এই এই সাধারণত এই ধরনের ভ্রমণ প্যাকেজ পাওয়া যায় না।
যাই হোক, অনেক ধরনের ঘাটাঘাটি করার পরে একটা ট্যুর এজেন্সি আমি পেয়েছি, তারা আমাকে বলল যে আমাদের একটা প্যাকেজ আছে কিন্তু তুমি যদি আজকের মধ্যে বুকিং না দাও 20% টাকা দিয়ে, তা না হলে আমরা তোমার জন্য এটা রাখতে পারছি না। এরকম নানা প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে আসলে শেষ পর্যন্ত এবং অনেক দেশ ঘুরে ঘুরে আমাকে শেষ পর্যন্ত এই জায়গাটিতে আমার যেতে হয়েছে। এবং সেটা কি উশুয়া থেকেই শুরু হয় জানিটা? এটি খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে প্রথমে সমস্ত ট্রাভেলার যারা যারা যাবে তাদেরকে জাহাজে উঠানোর আগের দিন আপনাকে একটা সুনির্দিষ্ট হোটেলে রাখা হয় এবং এই হোটেলে এমনভাবে রাখা হয় যে হোটেলের কেবিনে ঢুকে আপনি যাকে দেখবেন আপনি বুঝে নেবেন জাহাজেও এই হবে আপনার কেবিন মেট। অর্থাৎ জাহাজে আপনার থাকার যেরকম বন্দোবস্ত হয়েছে ঠিক সেভাবে বন্দোবস্ত হবে হোটেলে। হোটেলে যদি গিয়ে আপনি যাকে দেখবেন সেই আপনার জাহাজে আপনার। আমি হোটেলে গিয়ে এক নারীর সাথে আমার দেখা হলো, সে হচ্ছে রাশিয়ান এক নারী, তার নাম হচ্ছে নাস্তা। হ্যাঁ, তার সাথে আমার পরিচয় হলো এবং আমি আর জিজ্ঞেস করলাম না, আমি বুঝতেই পারলাম যে বাকি 12টা দিন আমরা একসাথে থাকবো এবং নাস্তা আমার দিকে তাকিয়ে বলছে তার মানে তুমি আমার নেক্সট 12 দিনের সঙ্গী। আমি বললাম যে হ্যাঁ আমি তোমার নেক্সট 12 দিনের সঙ্গী এবং অসাধারণ অসাধারণ সেটা। একটা দিন আমরা থাকি, একটা রাত আমরা থাকি, পরদিন আমাদের গাড়িতে করে জাহাজে নিয়ে যাওয়া হয়, জাহাজে আমরা উঠি এবং অন্যরকম বললাম না যে রাত্রি যাপনের অভিজ্ঞতা আমার আগে ছিল না। জাহাজে আমি উঠেছি এর আগে, আমি জাহাজে করে বিভিন্ন সমুদ্রে ঘুরেছি আমি, সেটি দিনে 12 ঘন্টা 10 ঘন্টা এরকম, কিন্তু রাতে জাহাজে একটা দীর্ঘ সময় থাকা, রাত্রি থাকা 12টা রাত থাকা, এটি আমার কাছে একেবারে নতুন অভিজ্ঞতা, বিরল অভিজ্ঞতা। সমুদ্রের পর সমুদ্র, তটরেখা যেই আপনার মুছে যাবে আপনি যখন পেছনে আর দেখতে পাবেন না, এরপরে 3টা দিন হচ্ছে আপনি আর কিছু পাবেন না পানি ছাড়া। হ্যাঁ, এবং আমাদের একটা ড্র্যাগ প্যাসেজ পার হতে হয়, সেটি খুব কঠিন থাকে, অনেক বেশি ঢেউ থাকে সেখানে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটু গ্রামাটিক্যালি বলি, একদিকে হচ্ছে প্রশান্ত, একদিকে হচ্ছে আটলান্টিক, তো তারই মাঝখানে একটা সরু ওয়াটার বডি তৈরি হয়েছে, সেখান দিয়ে যখন জাহাজ যায় তখন সমুদ্র অনেক উত্তাল থাকে এবং জাহাজ অনেক বেশি ওঠানামা করে, দোলে অনেক বেশি, যার কারণে অনেক অভিযাত্রী হয় যে সমুদ্র যে ভীতি আমরা বলি বা সি সিকনেস আমরা বলি, আমাদের রবীন্দ্রনাথের কিন্তু ছিল এটা। হ্যাঁ, আমারও আছে এটা, আমি খুব অহংকার করে বলি, আমি বরং এটা খুব লজ্জা পেয়ে পেয়ে বলি না মানুষকে যে আমার সি সিকনেস আছে, আমি বলি যে রবীন্দ্রনাথের ছিল, আমারও আছে এরকম। তো এইটা একটা কঠিন ব্যাপার অ্যান্টার্কটিকা যাওয়ার পথে। আমার মনে হয় না বাকি বিষয়গুলো খুব জটিল বা খুবই অসুবিধার কিছু আছে, কিন্তু যে মানসিক প্রস্তুতিটা নেয়া যে আমি 12 দিন শুধু পানি দেখব, আমি কোনো আসলে যে স্থলভূমি যেটা সেটা দেখতে পাবো না, সেখানে বসবাস করা কোনো মানুষকে দেখতে পাবো না, সি সিকনেস যাদের আছে তাদের জন্য তো আরও বেশ কঠিন আসলে যে এতটা দিন ধরে সমুদ্রে থাকা। কিন্তু তারপরেও এই যে বলছিলেন অ্যান্টার্কটিকা যাওয়া এবং সেই যে চমৎকার দৃশ্য, একটু সেই অ্যাডভেঞ্চারাস গল্পটা শুনতে চাই। না, যেটি আপনি বলছেন যে প্রস্তুতি বা এই যে শক্তিটা কোথায় পেলাম, ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা তো এরকম নয় যে আমি খুব অল্প সময় ভ্রমণ করছি, আমি দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে ভ্রমণ করছি এবং আমার ভ্রমণগুলো কিন্তু একটু ব্যতিক্রম। আমি যদি একটা উদাহরণ দিই, আপনি চেগুয়েভারার গল্প জানেন, বলিভিয়ার যেই গিরিখাদে চেগুয়েভারাকে মেরে ফেলা হয়েছিল সেটি অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম। আমি সেই প্রত্যন্ত গ্রাম যেখানে তেমন কোনো লোকজন নেই বললেই চলে এখনও পর্যন্ত, সেই গ্রামে পর্যন্ত আমি গেছি যেখানে তাকে মেরে ফেলা হয়েছিল। আমি প্রথমবার যেবার আর্জেন্টিনা যাই সেবার এমন একটা পরিস্থিতিতে আমি আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরের মধ্যে গিয়ে পড়ি যখন সেখানে আন্দোলন হচ্ছে, আমি একটা আন্দোলনের মধ্যে গিয়ে পড়ি। আমি পেরুর যে ঐতিহ্য আছে যেটিকে বলা হয়, সেখানে ইনকা যে সভ্যতা তাদের যে নিদর্শন আছে, মাচুপিচু যেটাকে বলে, সেই মাচুপিচু যাওয়ার জন্য এবং সেখান থেকে ফেরার সময় আমি যে রেলপথে ফিরছিলাম সেখানে সেদিন অবরোধ ছিল, একটা সময়ের পরে নেমে যেতে হয়েছিল রাত্রেবেলা, এরপরে বাসে আসতে হয়েছিল শহর পর্যন্ত। তারপরে হ্যাঁ চ্যালেঞ্জ, মানে আমার এই অভিজ্ঞতাটা আগে থেকেই ছিল। আমি আপনাকে আরেকটি কথা বলি, আমি যখন বলিভিয়াতে একটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছি, একটা শহরে আমি রাতে ছিলাম, সেই শহর আমি ঘুম থেকে উঠে সকালে আমি শুনছি যে অবরোধ, হরতাল, এরকম একটা হরতালের মধ্যে আমি একা একটা গাড়ি ঠিক করে এরকম ঝুঁকির মধ্যে আমাকে যেতে হয়েছিল যেই শহরে চেগুয়েভারাকে প্রথম গণমাধ্যমের, মৃত চেগুয়েভারাকে প্রথম গণমাধ্যমের সামনে আনা হয়।
আমাকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, কারণ আমার হাতে আর সময় ছিল না। আমি ফেরত আসলে আমার আর কোনো দিন সেখানে যাওয়া হবে না। সেটি আমার বাংলাদেশের যে ভৌগোলিক অঞ্চল, ভৌগোলিক যে অঞ্চল, সেখান থেকে এত দূরে যে আপনি চাইলেই তো এখানে বারবার যাওয়া যায় না। সেটি আমার পাশের শহর কলকাতা নয়, যার কারণে ব্যাপারটা এরকম নয় যে আমি খুব হঠাৎ করে সেখানে চলে গেছি, হঠাৎ করে আমার অ্যাডভেঞ্চার হচ্ছে, ব্যাপারটা তা নয়। আমাকে অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। একদম, শুরু গল্পটা আমরা শুনবো, তার আগে আবার একটু অ্যান্টার্কটিকার জয়ের গল্পটা শুনি। এই যে জাহাজে উঠলেন, তিন দিন বলছিলেন যে একটু তো অসুস্থ বোধ হয়েছে, এবং সেই যে উত্তাল দুটো সমুদ্রের মাঝখান দিয়ে যখন জাহাজটা যায়, তো তারপরে যে যখন থেকে চমৎকার দৃশ্যগুলো দেখা শুরু করলেন, সেই মুহূর্তটা কেমন ছিল? আচ্ছা, তখন দুপুরের একটু একটু আগে আমাদের এক্সপিডিশনস লিডার থাকে একজন, তিনি অ্যানাউন্স যখন করেন প্রতিটা রুমে তার কণ্ঠ শোনা যায়, এরকম একটি ব্যবস্থা আছে। তো উনি ঘোষণা করছেন যে আমরা অ্যান্টার্কটিক পেনিনসুলায় ঢুকে পড়েছি। এটি আপনি অ্যান্টার্কটিকে কীভাবে ঢুকে পড়েছেন সেটি আপনি বুঝবেন দক্ষিণে, আমরা যেটিকে অক্ষাংশ বলি, ওই দিকে যখন আপনি 60 ডিগ্রি অতিক্রম করবেন। 60 ডিগ্রি অতিক্রম করলেন মানে আপনি অ্যান্টার্কটিকাতে ঢুকে পড়লেন, তার বলয়ে বা তার সার্কেল বা তার বৃত্ত যেটি বলি সেখানে ঢুকে পড়লাম। এবং বাইরের দৃশ্য অত্যন্ত সুন্দর, মানে তিনি আমাদেরকে আহ্বান করছেন যে তোমরা জাহাজের ডেকে যাও এবং সেখানে গিয়ে দেখো চারিদিকে কেমন লাগে। তো সবাই আমরা হুড়মুড় করে দৌড়ুচ্ছি, কেউ হয়তোবা নিচতলায় আছে জাহাজের, সে তো গিয়ে তিনতলা পর্যন্ত যাচ্ছে, কেউ হয়তোবা দুতলায় আছে, সে তিনতলা পর্যন্ত যাচ্ছে, গিয়ে বেরিয়ে তারা এটি দেখার চেষ্টা করছে। চারিদিকে বরফ ফেটে চৌচির, আমাদের খরাপ্রবণ এলাকায় আমরা যেরকম দেখি না যে মাঠ ফেটে চৌচির হয়ে যায় গ্রীষ্মে বা চৈত্রে, সেরকম একটা যে বরফ এখানে ফেটে চৌচির, চারিদিকে পাহাড়, সেই পাহাড় হচ্ছে রকি পাথরের পাহাড়, তার উপরে বরফ, পানির ভেতর থেকে মানে পাহাড় জেগে উঠেছে। আমরা সাধারণত পাহাড় দেখি মাটির ওপরে, আমরা সাধারণত কিন্তু পানির ভেতর থেকে পাহাড় জেগে ওঠা এটা কিন্তু আমরা খুব একটা দেখিনি কখনো, আমরা মাটির উপরে পাহাড় দেখে অভ্যস্ত, এরকম পাহাড়। এবং দিগন্ত দেখতে অসুবিধে হয়, কারণ যেহেতু পাহাড় আছে আপনার তো দৃষ্টি বাধা পড়ে যায়, এরকম একটা পরিস্থিতি। ঠিক এমন সময় এক্সপিডিশনস লিডার আবার ঘোষণা করছেন, আমরা 15 মিনিটের মধ্যে আমাদের এই অভিযানের প্রথম অপারেশন শুরু করব। এই অভিযাত্রায় যে অভিযানগুলো হয় এগুলোকে বলা হয় অপারেশন। হ্যাঁ, আমরা প্রথম অপারেশন শুরু করব। আমরা 4টি গ্রুপ করেছি, এ বি সি ডি এরকম 4টি গ্রুপ করেছি, তোমরা দেখে নাও কে কোথায় আছো, কোন গ্রুপে আছো। আমরা প্রথম অপারেশন শুরু করব এ গ্রুপ দিয়ে। তো স্বাভাবিক কারণে এখন তো আমরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, জাহাজের বারান্দায় তো আমাদের আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আমরা দৌড়ে গেলাম যেখানে নোটিস বোর্ড যেখানে আছে সেখানে দেখার জন্য, এবং আমি দেখলাম কি এ গ্রুপ, এবং এ গ্রুপের সবার উপরে আমার নামটা। আচ্ছা, মানে এটা একেবারেই কাকতালীয়, এটার মধ্যে কোনো বাহাদুরির কিছু নাই, কিন্তু প্রথমে যখন নিজের নাম দেখলাম অন্য ধরনের একটা অনুভূতি, আমাকে খুব দ্রুত রেডি হতে হবে, আমাকে প্রথমে নামতে হবে। হ্যাঁ, এরকম খুব দ্রুত গেলাম। এবং পোশাক আশাক পরার কিন্তু কিছু কৌশল আছে, সেগুলোর উপর আমাদেরকে আগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, মানে কীভাবে আমরা একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার, এরকম করে 3টা 4টা 5টা লেয়ার আমরা পরবো, জুতাটা কীভাবে পরতে হবে, বুট জুতা, ওয়াটার প্রুফ প্যান্টটা কীভাবে পরতে হবে, নানান ধরনের আমাদের প্রশিক্ষণ ছিল জাহাজে, সেগুলো আমরা আগেই নিয়েছি, দ্রুত রেডি হলাম। সবগুলো তো ওরাই ওখানে প্রোভাইড না, আমাদের সবার ওপরের পোশাক একটা পোশাক দিয়েছে, বাকি পোশাকগুলো নিজেদের কিনতে হয়েছে। তো সেটি শেষ করে প্রথম যে অপারেশন, এবং দেখেন ব্যাপারটা যে এরকম অপারেশন জীবনে প্রথম। এবং অপারেশন কীভাবে হয়, জাহাজ কিন্তু একটা জায়গায় থামে, জাহাজ তো একটা বড় জিনিস, সে তো বিভিন্ন জায়গায় যেতে পারবে না। তখন যেটা হয়, জরিয়াক বলে ছোট ছোট নৌকা আছে, সেগুলোকে বলা হয় জরিয়াক। একটা জরিয়াকে 10 জন করে উঠতে পারে, আমরা হচ্ছে 114 জন। তার মানে কি, বেশ কয়েকটা জরিয়াক বারবার যাবে আসবে। আমাদের প্রথম অপারেশন যেখানে হলো সেটা হচ্ছে একটা পাহাড়, সেটা হচ্ছে পেঙ্গুইনের অভয়ারণ্য। আমরা 10 জন 10 জন করে জরিয়াকে উঠলাম, আমি একেবারে প্রথমেই উঠলাম, সেই জরিয়াক যাচ্ছে। জরিয়াকে উঠে বসার একটা সুনির্দিষ্ট কিছু সিস্টেম থাকে, সেইগুলো প্রশিক্ষণ আমরা আগিয়ে নিয়েছি, এটি কিন্তু প্রথম। হ্যাঁ, কীভাবে উঠতে হবে এটি প্রথম, জরিয়াকে বসলাম এটি প্রথম। একটা সাগরের উপর দিয়ে যাচ্ছি, যদিও পানি শান্ত, কিন্তু সাগরের উপর দিয়ে এত কাছে তো কখনো বসিনি। হ্যাঁ, সেটার উপর দিয়ে যাচ্ছি, আবার সেটি যখন গিয়ে একটা পাহাড়ের পাদদেশে থামলো, সেখানে হচ্ছে পেঙ্গুইন জীবনে প্রথম দেখলাম। পেঙ্গুইন দেখেছি টেলিভিশনে, পেঙ্গুইন দেখেছি ভিডিওতে, পত্রিকায়, বইয়ে, কখনো তো সামনাসামনি দেখিনি। সব কিছু মিলিয়ে এটা আসলে একটা বিরল একটা অভিজ্ঞতা, প্রথম অপারেশনের যে অভিজ্ঞতা, খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা। সেই দারুণ চিত্রটি আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আপা, এবং দারুণভাবে আসলে ডিসক্রাইব করলেন। আমি জানি না আমার দর্শক যারা দেখছেন তারাও নিশ্চয়ই আসলে অ্যাডমায়ার করবেন আপনাকে, এবং এই যে একটা অভিযাত্রী হয়ে ওঠার
এই আগ্রহ অনেকের মধ্যেই জাগতে পারে, কিন্তু সেটা আসলে এই যে এতদূর পর্যন্ত পৌঁছানো, কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? মানসিক শক্তিটা নাকি ফিনান্সিয়াল একটা বিষয় তো থাকেই আসলে, নাকি যে এত বছরের অভিজ্ঞতা? মানসিক শক্তি তো অনেক বড় ব্যাপার। খুব স্বপ্নবাজ মানুষ না হলে কিন্তু খুব ভালো মানসিক শক্তি হয় না। আমি যেটি মনে করি, যে আমি নারী মাত্রই মনে করি, নারীকে যেহেতু একটু পিছিয়ে থাকতে হয়, তার স্বপ্ন দেখার গতিটাও একটু বেশি হওয়া উচিত, তার স্বপ্ন দেখার সক্ষমতাটাও একটু বেশি হওয়া উচিত। বিষয়টা যেন এরকম না হয় আমি শুধু স্বপ্নই দেখে গেলাম কিন্তু আমার কোনো প্রস্তুতি নাই, নিজেকে তৈরি করার মতো কোনো প্রস্তুতি আমার নাই, আমি কেন যেন কুণ্ঠিত থাকি, এরকম যেন না হয়। নারী যেন প্রথমেই নিজেকে একজন মানুষ ভাবতে পারে, নারী যেন প্রথমেই এটি মনে করে যে না, আমি সমাজের একটি মানুষ, আমি সমাজের একটি অংশ, আমার একটি জীবন আছে, আমার একটি জীবন বোধ আছে, আমাকে এটির প্রতি যত্নশীল হওয়া উচিত। নারীকে প্রথমে, নারী যদি এটি চিন্তা করে আমার চারপাশের মানুষজন সবসময় আমাকে সহযোগিতা করবে, সব কিছু তৈরি করে দিবে, আমি শুধু নৌকায় পাটা দিব, আমাদের দেশে কিন্তু এটি হয় যে অনেক বেশি আমরা মনে করি যে আশেপাশের সব মানুষ আমার সহযোগী হবে, কেবল সবাই আমার কেবল বন্ধু হবে, মানে এরকম স্বপ্ন দেখলে হবে না। স্বপ্নটা ঠিক মানে জয় ছিনিয়ে আনার মতো স্বপ্নটা দেখতে হবে এবং শুরুটা তাহলে করতে হবে যে আমি যদি আজকে ঢাকা থেকে ঢাকার বাইরের কোনো শহরেও যাই, সেই নিজের টিকিটটা যেন নিজে কেটে, অবশ্যই এটা ধীরে ধীরে, আমার কাছে মনে হয় না যে চট করে এটি করার প্রয়োজন আছে, কিন্তু ধীরে ধীরে যেন এই দক্ষতা নারীর মধ্যে তৈরি হয়। মানুষ মাত্রেই কিন্তু এই দক্ষতা তৈরি হতো, ভ্রামণিক মাত্রেই কিন্তু তাকে তার প্রস্তুতির সমস্ত প্রস্তুতির তার হাতে থাকবে। বিষয়টি এরকম নয় যে ও আমাকে এটি করে দিবে, ও আমাকে এটি করে দিবে, যেন এরকম না হয়। এই প্রস্তুতির দক্ষতা যখন তার ধীরে ধীরে তৈরি হবে, তার মনোবল আরও অনেক প্রকট হবে, মানে সর্বোপরি তার শক্তিটা অনেক বাড়বে, তারপরে হয়তো বা সে নারী হিসেবে তো প্রতিবন্ধকতার শিকার আপনাকেও নিশ্চয়ই হতে হয়েছে, সেটি নিয়ে আরও একটু কথা বলতে চাই, কিন্তু অ্যান্টার্কটিকাতে যেহেতু ছিলাম সেখান থেকে আমার ফিরতে ইচ্ছে করছে না। সেই যে পেঙ্গুইনের শহর, তারপরে তো আরও বেশ অনেকগুলো অপারেশনে গিয়েছেন, প্রতিটা কেমন ছিল আসলে একটু সংক্ষেপেই শুনবো, যেহেতু আমাদের হাতে আসলে আমাদের সময় পাবো। আমাদের কিছু অপারেশন থাকে যেগুলোকে বলা হয় জরিয়াক অপারেশন, জরিয়াক মানে বলেছি ছোট নৌকা, মানে জরিয়াক আপনাকে আড়াই থেকে তিন ঘন্টা সমুদ্রের উপরে শুধু ঘুরবে, আপনি ঘুরে ঘুরে তিমি দেখবেন, হ্যাঁ তিমি এমন নয়, হ্যাঁ তিমি দেখবেন, তিমি কিন্তু এরকম নয় যে সে আপনাকে দেখা মাত্র খুব কাছে আসবে, সে তার মতো করেই থাকবে, হ্যাঁ আপনাকে কিন্তু তিমি যেখানে আছে, জরিয়াক আমাদের দশজনের মধ্যে একজন গাইড থাকে, দশজন আমরা বসে থাকি, গাইড দাঁড়িয়ে থাকেন, তো যেটি হয় গাইড জানেন যে ঠিক সমুদ্রের কোন জায়গাটিতে বা কোন কর্নারে কোন জায়গাটিতে কোন অঞ্চলে তিমিটা আছে বা তিমির প্রজনন ক্ষেত্র বা তিমি একটু বেশি থাকে ওই জায়গাটিতে, তিনি জরিয়াকটি চালাতে চালাতে সেখানে নিয়ে যান। আমাদের অনেক সময় এরকম হয়েছে যে তিমি আমাদের জরিয়াকের একেবারে পাশ দিয়ে গেছে, এটিকে আমাদের কাছে খুব বেশি কঠিন মনে হয়েছে যে কখন তিমি এসে যদি জরিয়াক উল্টে দেয়, যদি পানিতে পড়ে যাই, আমি সাঁতার জানি না, এত ঠান্ডা পানি এটার মধ্যে কীভাবে সম্ভব? তো যেটা হয় যে তিমিটা কিন্তু পানির ডুবে থাকে, সে তিমির স্টাইল হচ্ছে তার শিরদাঁড়াটা একটু দেখা যায়, সে জাস্ট একটু উল্টে যায়, তখন তার লেজটা দেখা যায়, এবং আমরা ওই লেজের একটা ছবি কিভাবে তোলা যায় তার জন্য সারাক্ষণ আমাদের ক্যামেরা অন করে রাখি, এবং জরিয়াকে কিন্তু একটু দাঁড়ানো যাবে না, একটু মানে ওরকম ধাক্কাধাক্কি করা যাবে না, হ্যাঁ তো ওই কিভাবে তিমির একটুখানি আমরা লেজটা দেখব, তার একটু ছবি তুলব, কারণ সে তো লেজ দিয়ে জাস্ট একটু ঘুরে যাবে, একটা বা দুই সেকেন্ডের একটা ব্যাপার, এর মধ্যে আপনাকে ক্লিক করে একটা ছবি তুলতে হবে। এটা আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে, এবং আমাদের গাইড বারবার আমাদেরকে শান্ত করেছে এটা বলে যে তিমি কিন্তু খুব নিরীহ প্রাণী, আমি এতদিন ধরে গাইড হিসেবে কাজ করছি, কখনো তিমি কারোর জন্য আঘাত করেনি, বিধায় তোমরা এরকম ভয় পেও না, আমরা এরকম ঘুরে 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 তিমি দেখতাম, তিমি আমাদের মাঝে মধ্যে আমাদের জরিয়াকের চারপাশে ঘুরে এসে তারপর আবার ডুব দিয়ে চলে যেত, এরকম এরকম এই যে এত এক হাতের ব্যবধানে আমি তিমি দেখছি, এক হাতের ব্যবধানে, কখনো কখনো তিমির মাথার উপরের অংশটা সে জাস্ট ডিগবাজি দেওয়ার মতো তুলে আবার সে ডুবে যাচ্ছে। এটা এটা একেবারেই মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম, একদম অসাধারণ চিত্র, এবং আমারও আসলে এখন গল্প শুনে শুনে মনে হচ্ছে যে যদি আমিও যেতে পারতাম। অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগছিল। আপা খুব সংক্ষেপে জানতে চাই যে এই জার্নিটা কীভাবে শুরু হয়েছিল এবং শুরু করার সময় নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা আসলে এসেছিল কি না? নারী হিসেবে আসলে মানে ওভাবে করে আমি ব্যক্তিগত বলতে চাই না, নারী হিসেবে প্রতিবন্ধকতা তো দীর্ঘ জীবনের, সেটা শুধু আমারই না, আমি যদি খুব ছোট করে এটি না বলি তাহলে একটু অন্যায়ই হবে। পুরো অ্যান্টার্কটিকাতেই 1950 পর্যন্ত নারী নিষিদ্ধ ছিল, অ্যান্টার্কটিকা অভিযাত্রা শুরু হয়েছিল পুরুষদের 1773 সালে, 1800 গেল,
1950 প্রায় 200 বছরেরও অধিক সময় বন্ধ ছিল হচ্ছে নারীদের জন্য এবং নিষিদ্ধই ছিল সমস্ত নিয়মকানুন পুরুষরা করেছে পুরুষরা বলেছে নারী যেতে পারবে না পুরুষরা বলেছে নারী উপযুক্ত নয় এবং আমি কিছু তথ্য আপনাকে এখানে দিতে চাই 1930-এর দশকে লুইস নামে একজন নারী তিনি কিছু নারী কিন্তু থাকেন সমাজে পৃথিবীতে দেশে দেশে হ্যাঁ যারা কিন্তু প্রথা ভাঙেন যারা প্রথা ভাঙেন বলেই কিন্তু আমরা আজকে এখানে বসে আছি আমরা কৃতজ্ঞ আমি সেই কৃতজ্ঞতা বোধ থেকেই কিন্তু এদের কথা বলছি তিনি মনে করেছেন যে না এই নিয়ম তো মানা যাবে না তিনি জাহাজে উঠেছেন কেউ কেউ বলে থাকেন তিনি জাহাজে উঠেছেন পুরুষ সেজে যেহেতু নিষিদ্ধ আবার কেউ কেউ বলে থাকেন তিনি জাহাজে উঠেছেন জাহাজের প্রস্টিটিউট সেজে এটি বলা যায় না আসলে যে কোনটা সঠিক কিন্তু কোনোটির ক্ষেত্রেই তিনি জাহাজ থেকে নেমে নামতে পারেননি ওনাকে জাহাজের বারান্দা থেকে তাকিয়ে দেখতে হয়েছিল অ্যান্টার্কটিকা কীরকম এবং ওই দশকে আরেকজন নারী যার নাম আমি যদি ভুল না করে থাকি খ্রিস্টিয়ানসেন যেটা করেছে তার বাবা ছিল জাহাজের ব্যবসায়ী এবং তার স্বামী ছিল নাবিক যার কারণে তার জন্য সহজ ছিল তিনি প্রথম অ্যান্টার্কটিকার মাটিতে পা রাখেন তিনিও এক ধরনের কিন্তু প্রথাভঙ্গকারী তিনি তার স্বামীর সাথে গিয়েছিলেন 1914 সালে একজন অভিযাত্রী তিনি হচ্ছেন অ্যাংলো আইরিশ একজন অভিযাত্রী তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একটি অভিযাত্রা পরিচালনা করবেন অ্যান্টার্কটিকায় এবং তিনি যেটা করলেন তিনি ফলাও করে পত্রিকা এবং গণমাধ্যমে কী করলেন বিজ্ঞাপন দিলেন যে তোমরা আবেদন করো সেখানে সে সময় তিনজন নারী আবেদন করেছেন দুঃখের ব্যাপার একজন নারীকেও নেওয়া হয়নি তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তারও পরে 1937 সালে আরেকজন ব্রিটিশ একটি বেসরকারি কোম্পানি ঠিক করেছে তারা বেসরকারিভাবে অ্যান্টার্কটিকে অভিযান করবেন এবং আপনি অবাক হবেন 1300 অর্থাৎ 1300 নারী আবেদন করেছিল একজন নারীকেও নেওয়া হয়নি এবং অনেক ধন্যবাদ আপা আসলে অনেক গল্প করারই ছিল আজকে কিন্তু সময় স্বল্পতার কারণে নিশ্চয়ই আমরা আরেকদিন আবার এটি নিয়ে গল্প করব অনেক ধন্যবাদ অনেক শুভকামনা এই যে শুরুটা হলো বাংলাদেশে অ্যান্টার্কটিকা জয়ের সেই গল্প সেই ধারাবাহিকতা অব্যাহত থাকুক বাংলাদেশের নারীরা এভাবেই সাহসী হয়ে উঠুক সেই প্রত্যাশা থাকবে নিশ্চয়ই তাই অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ এনটিভির সকল দর্শককে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর